মাঝরাইতে পেটটার মধ্যে ইন্দুর বোলাবুলি করতে আসলে এখন পেটের মধ্যে তো কিছু খাওন দিতে হইবে, নাইলে তো আর এই বোলাবুলি থামবে না। হেই এর লগে চিংড়ি মাছের মালাইকারি রান দিয়ে মোরা দুইজনে খাইলাম, আর খাইতে জম্মের মতো মজা হইছে। মোর স্বামী তো কয় সব চাইয়ে সেরা রান্দা হইছে, তাই কেমনি কি রানলাম সবকিছুই দেখতে পারবে না আজকের ভ্লগে। কয়দিন আগে আবার বাজারে গেছিলাম, তো একজন আরে দেখি যে চিংড়ি মাছ বেচতে আছে, হেই কয়টা আরে মোরা লই আইলাম। ওই যে প্রথম দেখছেন চিংড়ি মাছ সাদা একটা ব্যাগের উপরে তো ওই কয়টা চিংড়ি মাছ লই আইছি 720 টাকায়। যেদিন আনছি সেইদিন আর খাওয়া হয় নাই, ফ্রিজে থুয়ে দিয়েছিলাম। হেয়ার পরে রাইতে লাগ যে খিদে কুড্ডে কাড্ডে এখন রান্দা বাড়ি শুরু করে দিছি। প্রথমে মনে চাইছিল এই রুমের যে বাজাবুজি করছি এই রুমের করে এই খাইয়ে উড়ি, মনটা আবার এক সেকেন্ডে ঘুরে গেলে এত বড় বড় চিংড়ি মাছ হুদে বাজে খামো হেতে মন হারবে না। হেই এর লগে সব মশলাপাতি রেডি করে এই যে দেখেন এলাচি দারচিনি হেয়ার পরে আদা আর রসুন এই পেঁয়াজের লগে বাজাবুজি করতে আছি। সাদা সাদা কি দিলাম হে অনেকেই বুঝতে পারবেন না। হেই লোককে দেখাই দিতে আসি এই যে দেখেন নারিকেলের ঝোল রেডি করতে আসি, মানে ওইছে যাইয়ে চিংড়ি মাছের মালাইকারি রান্দার লগে এই যে নারিকেলের যে মালাইডে বাইর করতে আসি ব্লেন্ড করে এইডেই ওইছে আসল রান্দার উপাদান। এখন মশলা হিসেবে দিয়ে দিলাম গরম মশলা, হেয়ার পরে জিরে আরো হলুদ আর মরিচ আর লবণ এই দিয়ে মশলা ডালে ভালো করে কষাই নিতে আসি। এই পর্যায়ে সব কিছু মশলার মিলে নেজিলে এত সুন্দর একটা ঘেরা নাইতে আছে, মনে চাইতে আছে এখনই খাইয়ে তুই যাই হোক। ওদিকে আবার ওই যে ভাজে রাখছিলাম চিংড়ি মাছগুলো হেগুলো দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম ওই যে নারিকেলের মালাইডে বানাইছিলাম ওইটারে দিয়ে দিলাম। মুই তো ভিডিও করতে আসি একদিকে আর মোর স্বামী ও ক্যামেরা লইয়া ইয়া হে ওই যে দেখেন দেখাইতে আসে ক্যামেরার মাথা গুয়া, এদিকে তো রান্দাবাড়ি করতে আসি গেরানের ঠেলায় হে টেকতে না পারে হে ও ভিডিও করা শুরু করে দিয়েছে। আর এদিকে দেখেন কাঁচা মরিচ দিয়ে দিছি হে আবার মাথার দিয়ে একটু চিরে দিয়েছিলাম, হেগুলারে দিয়ে একটু সময় ডাইকে ধুইলাম। আর একটা কথা না কইলে ইনা মুই কিন্তু ভালো মতো মশলা টসলা এককালে কষাই লইছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, যদি কাঁচা গন্ধ থাকে এই যে নারিকেল দিছি হেলে আর ভালো লাগে না। দেখেন রান্দা বাড়িও রেডি আর মোর এখনই খাইয়ে থুইতে সরে মুই এদিকে স্বামীরে বাড়ি টেরে দিয়ে মুই লইতে আসি। আর দেখেন কত সুন্দর হইছে গ্রেভিডা, চিংড়ি মাছ খাইতে পছন্দ করে না এরহমের মানুষ কিন্তু খুব কমই দেখা যায়, হে এর মধ্যে মুই কিন্তু একজন, দেখা গেল যে অ্যালার্জি আছে হেয়ার পরেও খাইতে ভালো লাগে। মোরা হইলাম বাঙালি, একদিকে অ্যালার্জি ট্যাবলেট খামো আর একদিকে হইছে যে চিংড়ি মাছ খামো, হেয়ার পরেও চিংড়ি মাছ খাওয়া সারান দিমু না। মোর স্বামীর এখন খাইতে দিছি হে তো কোনহান দিয়ে ধরবে আর কেমনে কি জাগাইবে, হে এই দিশে পাইতে আসে না। ওদিকে আবার ঠ্যাং সহ রান সালাম হেয়াও দেখতে ভালোই দেখাইতে আসে, মোরে আবার কইয়ে দেছিলে ঠ্যাং হালা বসুন, হে এর লগে আর হালাই টেলাই নেয় আস্তা সহই রান দিয়ে থুইলাম। দেখলাম লারাসারি কতক্ষণ করিডোরে হেয়ার পরে দিলে এক কামড় আর খাইয়া হের মুখটো এই গেছে বন্ধ, ই আর কি রহমের কইবে দিশে পাইতে আসে না কইতে আসে, এত মজা হইছে এই রহমের রান্দা মই এই জীবনের প্রথম খাইলাম। মই এদিকে খাইতে আসি আর খাইতে জম্মের মতো মজা হইছে, চিংড়ি মাছে গিলু আছে আর হেয়ে খাইতে আরো মজা লাগছে। এই রমের করে আপনারা অরাইন্দে খাইয়ে দেখেন অনেক মজা, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়েন।